পৃথিবী সে তো আজ থমকে গেছে, থমকে গেছে জীবনের ব্যস্ততা, নাগরিক কোলাহল, আনন্দ উচ্ছ্বাস, নীরব এক বিপ্লবে লণ্ডভণ্ড হয়ে গেছে সবকিছু। খেলার মাঠ, ধর্মালয়, বিপণী বিতান কিংবা বিনোদন পার্কগুলো আজ জনশূন্য। উদ্ধত অহংকারী রাজনৈতিক নেতা, কর্পোরেট ব্যবসায়ী, নিরেক বোকালোকটিও আজ মৃত্যু ভয়ে বন্দী। চারিদিকে কেমন যেন এক অদ্ভুত শূন্যতা, মরণাপন্ন মানুষের বাঁচারা ক্ষতি, মৃত্যুর হিমশীতল হাতছানা, এ যেন এক অচেনা পৃথিবী। কিছুদিন আগেও যে ধারা ছিল প্রাণ চাঞ্চলে ভরপুর, সেখানে আজ বিরাজ করছে শুনশান নিরবতা। কোথায় গেল আজ বিশ্বমোড়লদের উদ্ধত অহংকার, কুটিল রাজনীতি, সামরিক অগ্রাসন, মানুষের রক্ত নিয়ে হোলি খেলা? তোমরা তো চেয়েছিলে বিশ্বকে বদলে দেবে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষায়, নতুন এক সভ্যতার আলোকে উচ্ছ্বাসিত হবে পৃথিবী। হ্যাঁ, বদলে তোমরা দিয়েছ, বদলে তোমরা দিয়েছ বটে, শাসনের জাতাকলে পিষ্ট করে মানবতাকে পাঠিয়েছ নির্বাসনে। অসংখ্য মানুষের কবর রচনা করে গড়তে চেয়েছিলে নতুন এক সভ্যতা, যেথায় থাকবে কেবল তোমাদের মতো সাপদের বসবাস। পৃথিবীর পথে প্রান্তরে তোমাদের বোমারু বিমানগুলো যখন নিরীহ মুসলমানদের প্রাণ নিচ্ছিল কেড়ে, তোমরা তখন শ্যাম্পেন চুমুক দিয়ে 32টি দাঁত বিকশিত করে হেসেছ। সিরিয়ায় যখন লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষের বিলপে ভারী হয়ে উঠেছিল আকাশ, তোমরা তখন আরাম কেদারায় বসে রাজনৈতিক শতরঞ্জি খেলায় মগ্ন। আয়নালের কথা মনে আছে? মায়াবী চেহারার যে শিশুটির লাশ দেখে অসংখ্য মানুষের চোখে প্লাবন বয়ে গিয়েছিল, কিংবা ফিলিস্তিনের রাজপথে বুলেটে ছাঁচরা হওয়া হাজারো প্রতিবাদী যুবকের কথা, রোহিঙ্গাদের উপর পাশবিক নির্যাতন দেখে তোমাদের কপালে আজ পড়েছে কি কখনো? আজ সামান্য এক অনুজীব তোমাদের ক্ষমতা ও দম্ভ চূর্ণ বিচূর্ণ করে আজ হ্যাস কাটানে কাছ থেকে নামিয়ে নিয়েছে মাটিতে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কত নগণ্য, কত ভঙ্গুর তোমাদের সব গর্ব ও অহংকার। আজ সামান্য এক অনুজীব তোমাদের ক্ষমতা দম্ভ চূর্ণ বিচূর্ণ করে হ্যাচ কাটা আকাশ থেকে নামিয়ে এনেছে মাটিতে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কত নগণ্য, কত ভঙ্গুর তোমাদের গর্ব অহংকার। আজ দেশে দেশে অসংখ্য মানুষের মৃত্যু দেখে অশ্রু সজল হয়ে উঠেছ, বিষাদিত হয়ে যায় মন, অথচ তোমাদের চোখে এদিন এক ফোঁটা অশ্রু ঝরতে দেখেনি কেউ।